ফখরুদ্দিন কয়েকদিন দেশে দায়িত্ব পালন করলো, তো ইয়েতে মেডিকেলের ভিতরে কোনো মানুষ নাই, কি ব্যাপার? বলে রুগী ছাড়া কেউ আসে না ভিতরে, একটা কলার ছালও পড়ে নাই। তো এর সিএনজিতে আছি, তো বলছে ভাই কথা বলবেন না, চুপচাপ থাকেন, কি যে হয়। তাহলে একটা মানুষ শক্ত হলে পরিবেশ কন্ট্রোল হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইকরাহুল কালামা বাদা লিশায় ওয়া ইকরাহুন নাওমা কাবলা লিশায়। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আপনার পরিবারের সবচেয়ে মজবুত শিষ্টাচার এটা, আপনার পরিবার ঘুমায় না, দুটা তিনটাই ঘুমায়, মনের মতো ঘুমায়, নিজের মতো ঘুমায়, নিজ নিজ ঘরে বিশালা একবারে দেওয়াল ভর্তি টিভি আছে, যার যেভাবে মনের ইচ্ছা সেইভাবে সে দুনিয়া ভোগ করছে, বিচার কিন্তু হবে। কেউ জুলুম করে দুনিয়া ভোগ করছে, কেউ বেশি পয়সা ইনকাম করে দুনিয়া ভোগ করছে, কেউ মোবাইলে একবারে বিশাল মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখে দুনিয়া ভোগ করছে, কেউ বাড়িতে টিভিতে একবারে বিশাল আকৃতিতে নারীকে দেখে চক্ষু ঠান্ডা করছে, কোয়ালিটি ঠান্ডা করছে, দুনিয়া ভোগ করছে। এভাবে সবাই কিন্তু বিচারের মুখোমুখি হবে, যদিও জুলুমের বিচার আর এ বিচার এক নয়। যারা যাকাত দেয় না তারা জালেম, তাদের বিচার দেরিতে হবে। যারা দাঙ্গাবাজি করে জুলুম করে মানুষকে জেল হাজতে দেয় তাদের বিচার দেরিতে হবে, ওরা জালেম। জালেম যত মানুষ আছে সবার বিচার দেরিতে হবে, কত দেরিতে আল্লাহ ভালো জানে, তবে বিচার দেরিতে হবে এ কথা ঠিক। তাহলে এই হাদিসটা আপনি কিভাবে আমলে নিয়ে আসবেন? একবারে শক্ত হাতে দমন করতে হবে। পড়া ছাড়া ছেলে মেয়ে এশার সালাতের পরে কেউ গল্প করতে পারবে না, কথা বলতে পারবে না, কোনো প্রকার কথা এখানে চলবে না। বাড়িতে 44 ধারা জারি থাকবে, মনে করতে হবে মার্শাল আইন চলছে আপনার প্রেসিডেন্ট আইয়ুবের, আপনার বাড়িটা মনে হবে যে আইয়ুবের আইন চলছে এখন আমার বাড়িতে, 4টার পরে বের হওয়া যাবে না বাড়ি থেকে, 6টার পরে বের হওয়া যাবে না, কোথাও কেউ কথা বলে না। এরকমভাবে আপনি আপনার বাড়িটার ব্যাপার, আপনার জিম্মেদারি আপনার বাড়ি। ফখরুদ্দিন কয়েকদিন দেশে দায়িত্ব পালন করলো, তো ইয়েতে মেডিকেলের ভিতরে কোনো মানুষ নাই, কি ব্যাপার? বলে রুগী ছাড়া কেউ আসে না ভিতরে, একটা কলার ছালও পড়ে নাই। তো এর সিএনজিতে আছি, তো বলছে ভাই কথা বলবেন না, চুপচাপ থাকেন, কি যে হয়। তাহলে একটা মানুষ শক্ত হলে পরিবেশ কন্ট্রোল হয়। আপনার শুধুমাত্র আপনার বাড়িটার জিম্মেদারি আপনার উপরে, শুধুমাত্র বাড়িটার, আপনার ছেলে মেয়েদের একেবারেই কম, আপনার বাপ মায়ের জন্য ভারী ছিল। কেন? আপনারা ছিলেন 5 ভাই 6 বোন, 4 বোন, 9 জন ছিলেন, 10 জন ছিলেন, অনেক ছিল সদস্য বাড়িতে, আপনার বাপ মা ছিলেন, আবার কাজের লোক ছিল, কিষান কামলা ছিল, বাড়িটা খালি মানুষজনে ভর্তি হয়ে যেত। আপনার মা 3 কেজি চাল রান্না করতো একবারের জন্য, 3-4 কেজি আমাদের চোখের সামনে। আর এখন তো এগুলো কিছু নাই, আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, কেন যে পদ্ধতি অবলম্বন করলেন? তাতে আমি বলেছি ইহকালো লস পরকালো লস, ইহকালে কলো কেন লস? ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, এটা হবেই, ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবেই, যেভাবেই হোক। পরকালে কীভাবে লস? ছেলে মেয়ে যদি দু একটা মারা যায় তাহলে আপনার জান্নাত হবে ইনশাল্লাহ, কেননা ও আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, এটা একবারে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন শক্তভাবে। তো ছেলে মেয়ে আপনার দু একটা মরলে তো ভালো, হয়েছে তো মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? কে যে বুদ্ধি দিল এক ছেলে এক মেয়ে আপনার মাথায়, কে যে চাপিয়ে দিল? অথচ আপনারা 4-5 ভাই বেশ সুন্দর সারা পৃথিবী জুড়ে আছেন, বাপনা আপনার সুখে আছে, খুব ভালো আছে, সেই যে আপনি বন্ধ করলেন, ভুল হয়েছে, এটা বড় ভুল। তো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছিলাম যে এশার সালাতের পরে কথা বলা নিষেধ, পড়াশোনা ছাড়া কোনো কিছু চলবে না, টিভি চলবে না, মোবাইল চলবে না, কোনো গল্প চলবে না, কোনো আড্ডা পিটা চলবে না, আপনিও থাকতে পাবেন না।
এশার সালাতের পরে আপনি কোথাও বসতে পাবেন না, কোথাও নয়, একবারে বাড়িতে কারফু জারি থাকবে, 44 ধারা জারি আছে আপনার, আপনি আপনার বাপ এই হিসাবে। একরাহুল কালামা বাদালে শায়ে, একরাহুল নাওমা কাবলালে শায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পূর্বে কথা বলা ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। জরুরি কথা তিনি বলতেন এশার সালাতের পরে উমার আবু বকর সিদ্দিকের সাথে, স্ত্রীর সাথে কথা বলতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবরণে বোঝা যায়। তাহলে জরুরি প্রয়োজনীয় কথা, তাহলে পড়াশোনা আপনার ছেলে মেয়ের যে আড্ডা পিটে এইভাবে বসে থাকা হবে এশার সালাতের পরে, এবারে টোটালাই নিষেধ। আমলে আপনি নিয়ে আসেন তাহলে আপনি বেঁচে যাবেন, অন্যথায় পরিবেশ খুব কঠিন হবে।